আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিস্ফোরণ, তারা বাংলাদেশের রাজনীতিকে দূষিত করছে। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তৃতায় দলীয় কর্মীদের আত্মসমালোচনা করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। নির্বাচন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজয় নিশ্চিত জেনে শত্রুরা বসে থাকবে না। আমরা মাঠ খালি করছি, ফকুল সাহেব নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আজকে ভেবে নিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে আপনাদের পেছন থেকে যারা যারা ছিল তারাও সরে যাচ্ছে, মাঠ পাবলিকই খালি করে দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিস্ফোরণ, তারা বাংলাদেশের রাজনীতিকে দূষিত করছে। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তৃতায় দলীয় কর্মীদের আত্মসমালোচনা করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। নির্বাচন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজয় নিশ্চিত জেনে শত্রুরা বসে থাকবে না। আমরা মাঠ খালি করছি, ফকুল সাহেব নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আজকে ভেবে নিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে আপনাদের পেছন থেকে যারা যারা ছিল তারাও সরে যাচ্ছে, মাঠ পাবলিকই খালি করে দিচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিস্ফোরণ, তারা বাংলাদেশের রাজনীতিকে দূষিত করছে। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তৃতায় দলীয় কর্মীদের আত্মসমালোচনা করার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। নির্বাচন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজয় নিশ্চিত জেনে শত্রুরা বসে থাকবে না। আমরা মাঠ খালি করছি, ফকুল সাহেব নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আজকে ভেবে নিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার এই মুহূর্তে কোনো বিকল্প নেই বলে আপনাদের পেছন থেকে যারা যারা ছিল তারাও সরে যাচ্ছে, মাঠ পাবলিকই খালি করে দিচ্ছে। মাঠ আমাদের খালি করার দরকার নেই।